ইভিনিং সবাই মিলে এসে গেছি যে ভাই এখন ব্যস্ত মেন মল দিয়ে মেন কার্ড দেখছে এইদিকে সব বন্ধুগুলো এই টাকা ও আর একজন মাথায় হাত টাত দিয়ে ভাবছে কি খাওয়া যায় আর রেস্টুরেন্টে কেউ নেই বেশ ফাঁকা ফাঁকা বলে আমার আরো মজা লাগছে আর এখানে আরেকজন বড় মানুষ যে সবচেয়ে বেশি খাবে তুমি কি খাবে গো আইসক্রিম দেখো বাড়ি থেকে বলছে যে আইসক্রিম খাবো এই যে আমরা এসে গেছি রেস্টুরেন্টে আর এটা হচ্ছে ভাইফোঁটার দিন সন্ধেবেলা তো সব ভাই বোনেরা এসেছি শুধু আমাদের প্রিয়াই নেই কারণ প্রিয়া বললাম ও হচ্ছে ওর মামার বাড়িতে আছে মনে হয় তো এইটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেটা আমি অষ্টমীর দিন গেছিলাম তো আমার আর বোনুর বেশ পছন্দ রেস্টুরেন্টটা যে কারণে এখানে যাওয়া কারণ অন্যান্য রেস্টুরেন্টের থেকে দামটা অনেকটাই কম আর খাবারগুলোও ভালোই রান্না করে তবে পুজোর দিনেই নর্মালি হয়তো পুজোর সময়গুলোতে রেস্টুরেন্টে রান্না অতটা ভালো থাকে না কিন্তু আমি এখানে অষ্টমীর দিন এসেছিলাম সেদিন কাবাব খেয়েছিলাম সেই কাবাবটা ভীষণ টেস্টি ছিল আর এদিন যেদিন গেছিলাম ভাইফোঁটার দিন সেদিনের কাবাবটা অতটা টেস্টি ছিল না তাহলে হয়তো হয় এক একদিন মানে কী বলবো মানুষের হাতের রান্না তো এক একদিন হয়তো ওপর নিচ হয়ে যায় সেটাই আর কি তারপর আমরা স্টার্টারে আমরা খেয়েছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার আর ছিল হচ্ছে চিকেন মালাই টিক্কা কাবাব আর ছিল হচ্ছে চিকেন চিলিমিলি কাবাব আর আমরা ড্রিঙ্কসে নিয়েছিলাম হচ্ছে লেমন সোডা আর ভার্জিন মোহিতো হচ্ছে ভাই আর বোনের জন্য মানে ছোট বোনুর জন্য আর লেমন সোডা আমরা তিনজন নিয়েছিলাম মানে আমি আমার বোনু আর হচ্ছে আমার কাকুর মেয়ে তো এখানে তো সব খাওয়া দাওয়া চলছে আর মিষ্টি আইসক্রিম খেতে যাচ্ছিলো বাট এখানে হচ্ছে আইসক্রিম ছিল না আমি জিজ্ঞাসা করলাম আইসক্রিমের কথা বললো আইসক্রিম শেষ হয়ে গেছে আর এটাও বললো যে পাশে যদি কোনো দোকানে পায় ওরা এনে দিচ্ছে বাট নিচে গিয়ে মানে দোকানে আর আইসক্রিম ওরা পায়নি তো সে কারণে মিষ্টির জন্য একটা চকলেট এনে দিয়েছিলো যেটা কিন্তু বিল নেয়নি ওটা ওরাই এনে দিয়েছিলো একটা ডেয়ারি মিল্ক আর মিষ্টির জন্য অর্ডার করেছিলাম হচ্ছে একদম এক প্লেট শশা যেটা ও একাই পুরোটা খেয়েছে আর ও খেয়েছে হচ্ছে ফিশ ফিঙ্গারটা খেয়েছে একটা গোটা আর যে মালাই টিক্কা কাবাব ছিল সেই কাবাবটাও খেয়েছে চিলিমিলি কাবাবটা দিইনি কারণ ওটা হালকা একটু ঝাল ছিল ওই জন্য আর চকলেটটা পুরোটা খেয়েছে আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বাটার নান সেখান থেকে একটুখানি খেয়েছে তো মোটামুটি ওর পক্ষে মানে ও যেটুকু খায় সেটুকু হিসেবে পেট ভরে যাওয়ার মতো এই চিলিমিলি কাবাবটাও বেশ টেস্টি ছিল ওই মালাই টিক্কা কাবাবটা অতটা টেস্টি ছিল না ওটা বাদ দিয়ে আমার তো সমস্ত কিছু রান্নাগুলো বেশ ভালোই লেগেছে আর আমার সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে ওই লেমন সোডাটা ওটা আমার বেশ মানে বেশ ভালো লেগেছে তবে একটা গণ্ডগোল হয়েছিল মানে আলাদা আলাদা গ্লাসে বানানো তো ওই আমার কাকুর মেয়ের গ্লাসে একটু মিষ্টিটা বেশি পড়ে গেছিলো তো ওকে আমি বললাম যে তুই আমারটার সাথে চেঞ্জ করে নে আমার কোনো ব্যাপার নেই আর স্টার্টারে তো এগুলো ছিল মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম দুটো বাটার নান আর পনির বাটার মশালা আর হচ্ছে কড়াই চিকেন আর তার সাথে হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তিন প্লেট অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি বাট দেখা গেছে সেই অবধি আমরা পুরোটা শেষ করে উঠতে পারিনি একটা প্লেটে তো হাতই দিইনি দুই প্লেট অর্ডার করলেই হয়তো ঠিকঠাক হতো আর আমি মানে আমরা বললাম যে বিরিয়ানি দু মানে প্রত্যেক একটা প্লেটে একটা করে চিকেন একটা করে আলু তো আমরা এক চিকেন ভাই আর ভাইকে আর ছোটো বোনকে দিয়েছি আমরা আর কেউ চিকেন নিইনি আর নর্মাল যে সমস্ত রেস্টুরেন্টে আমি বিরিয়ানি খেয়েছি তার থেকে এই বিরিয়ানির টেস্টটা অনেকটা ডিফারেন্ট ছিল যেটা আমাদের সবার খুব ভালো লেগেছে তো আমরা অনেক কিছু কথা বলেছিলাম যেগুলো আমি মিউট করে দিয়েছি কারণ হচ্ছে গানের আওয়াজ আসছিল তো গানের কথা শোনা গেলে আর কি কপিরাইট চলে আসবে তো এই খাওয়া দাওয়া করে চলে আসবো বাড়িতে খাওয়া দাওয়া শেষে বাড়ি এসে গেছি এত খেয়ে ফেলেছি যে পেট পুরো লোডেড এত খেয়ে ফেলেছি বলতে তবু আমি বলে দিই যে কি কি খেয়েছি আমি একটা ফিশ ফিঙ্গার একটা মালাই কাবাব
একটা চিকেন চিলিমিলি কাবাব, আর এক টুকরো নান, এক চামচ বিরিয়ানি, এক টুকরো চিকেন, কি ছিল ওটা, কড়াই চিকেন এক পিস, আর হ্যাঁ আর ওই যে লেমন সোডা। তো এতেই আমার অবস্থা খারাপ। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। একদম মুখ টুক ধুয়ে নিয়ে মুখে এক গাদা খানেক আমি ঠোঁটে বোরোলিন লাগিয়ে নিয়েছি, ঠোঁট ফাটছে তাই, আর মিষ্টিকে ফ্রেশ করিয়ে নিয়েছি। এখন শুধু মিষ্টির বোতলে জল ভরবো আর গিয়ে শুয়ে পড়বো। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা যাচ্ছে আবার কাল যদি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।